তো হ্যাঁ গাইস, গুড মর্নিং, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো এখন সকাল 8:40 বাজছে এবং দেরি হয়ে গেলো আজকে। কারণ হচ্ছে যে সকাল কালকে রাতের বেলা আমি ভিডিও এডিট করতে পারিনি, এবং পারিনি মানে কি সময় পাইনি, ঘুমিয়ে গেছিলাম, খুবই ক্লান্ত হয়েছিল। তোমরা তো অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পাবো যে কিসের ক্লান্ত হয়েছিল শরীর। তো সেই জন্য সকালে 4টার সময় উঠে এডিট ফেডিট করে তারপরে থাম্বনেল করে ডাইরেক্ট পোস্ট করে দিয়েছি এবং পাবলিকও করে দিয়েছি। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখে নিয়েছো, 8:30 সময় পাবলিক করেছি এবং এখন একটু ছাদের উপর চলে এসেছি। তো সকালকার এই ভিউ দেখতেই পাচ্ছ, সূর্য উঠে গেছে অলরেডি অনেকটাই এবং আমাদের ছাদের ভিউ হালকা করে। তো চলো, বেশি কিছু আর কথা বলবো না, আজকে একটু আলাদা টাইপের একটু ব্লগ করব। তো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কী ইউনিক টাইপের, মানে কী আলাদা টাইপের একটা ব্লগ করব। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, চলো যা যা। তো হ্যাঁ, তোমাদের সাথে আর একটা কথা বলার ছিল যে আজকে যেটা আমি পাবলিক করলাম ভিডিওটা, ওই ভিডিওটা নিয়ে আমার 10টা ভিডিও কমপ্লিট হয়ে গেছে। তো আই এম সো হ্যাপি এই কথাটা বলার জন্য তোমাদেরকে, মানে এই ক্যামেরাটা আবার অন করলাম। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে আমি আরও করতে পারবো কি পারবো না। তো তোমাদের কমেন্টে আমার একটু আর একটু মানে মোটিভেট ফিল হবে। তো আমি আজকে একটু হ্যাপি আছি। তো চলো আজকে একটু ইউনিক টাইপের ব্লগ হবে, তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি এখন কোথায় যাই তোমরা একটু দেখতে থাকো ব্লগটা। তো চলো এখন যাওয়া যাক। তো যাই হোক, তোমাদেরকে বললাম যে আজকে একটু স্পেশাল ব্লগ করবো। তো স্পেশাল ব্লগটা হচ্ছে যে আমাদের গ্রামের একটা বন্ধুর আর ভাবির মানে বিদায় আছে, তো সেই জন্য অনুষ্ঠান হচ্ছে। তো মানে এদেরকে হচ্ছে খাবার আছে, তো অবশ্যই তোমরা সিনেমেটিক শটের মাধ্যমে দেখতে পাবা যে কি মানে কি কি আইটেম হয়েছে। তো অবশ্যই তোমরা সিনেমেটিক শটটা এনজয় করো, তারপর আমি ততক্ষণ আমি এই খাবারটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমি ডাইরেক্ট বাড়ি চলে এসেছিলাম, কারণ মোবাইলে চার্জ ছিল না, সেই জন্য বাড়িতে চার্জ দেওয়ার জন্য এসেছিলাম ডাইরেক্ট আমার ফ্রেন্ডের বাড়ি থেকে। এখানে মানে বেশি দূর নয়, কাছাকাছি এই এখান থেকে তোমরা দেখেছি এই বাড়িটা আছে, 3-4টা বাড়ি পরই ওদের বাড়ি। আর এখন আমি আমাদের বাড়িতে আছি ছাদের উপর। তো মোবাইল চার্জ দেওয়া হয়েছে কমপ্লিট, তো আবার যেতে হবে ওখানে। তো চলো যাবো, এবং আমার সব ফ্রেন্ড আছে ওখানে, ভাবছো তাহলে কতটা এনজয় হবে, পুরো নেক্সট লেভেলের এনজয় হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো, কিন্তু সত্যি বলছি প্রচুর এনজয় হবে। তো চলো ওদের বাড়ি যাওয়া যাক। তো যাই হোক, বাড়ি থেকে চলে এসেছি এবং এখন বাজছে 12টা। তো 12টা বাজছে এবং রান্না বান্না এখন হচ্ছে, আর দেখতে পাচ্ছি এখন সব রান্না বান্না করছে। তো অলরেডি অনেকটাই রান্না হয়ে গেছে, তো এখন মানে অর্ধেক রান্না করা হয়েছে, অর্ধেক হয়নি, এবং এখন কমপ্লিট হবে রান্না করা, তারপরে আবার খাওয়া দাওয়া করাতে হবে। তো চলো রান্নাটা কমপ্লিট করা যাক, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। হেল্প কি কাজ, কিসের হেল্প? শেষ লাগছে হেল্প কি বল, আবার হাট হাট করছে, হ্যাঁ সাহায্য করছে। আর এই ছোড়ার দেখতে পাচ্ছ পাল্লে আছে এবং চাহার ভিডিওতে আসবে না, লোককে লোককে বেড়েছে আর চেহারা দেখা চায় না। তো কিন্তু বেকার জোরজস্ত করে লাভ নাই। আর আমাদের সব লাটু বাবু গালা চলে এসছে, আমাদের হাবিজুলো দেখাবো না, চেহারা দেখে দেখাবো। আর এতে পালাইছে না আসছে, দেখতে পাচ্ছ আমার রান্না করছে আমাদের খাজিনদার, এক নম্বর দেখতেই পাচ্ছ। ও রিয়াকশন দিচ্ছ, ও বা বা বা, চোখ মারছে, কমেন্ট করো দেখ। আর বলবো ভাই, ভাত রান্না করা হয়ে গেছে, আর তো আধেক রান্না করা হয়ে গেছে অলরেডি। তো দেখতে পাচ্ছ তো আছে, মুখ লুক কেলেছে চোরের মতন, দেখতে পাচ্ছ এখানে কাজ মাছ হচ্ছে সব, অলরেডি অনেকটাই কাজ হয়ে গেছে এখন। এবং চলো ফাইনালি এখন খাওয়াতে হবে, খাওয়া কমপ্লিট হওয়ার পর ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হবে। তো যাই হোক, রান্না বান্না করার পর সবাইকে খাইয়ে দিয়েছি এবং অলরেডি সব কমপ্লিট হয়ে গেছে, মানে 2টার মধ্যে সবকে খাইয়ে মাইয়ে আবার পুরো মানে শেষ হওয়ার পর আমি ডাইরেক্ট বাড়ি চলে এলাম। তো এখন বাজছে 3টা। তো সকাল থেকে ওদের বাড়িতেই ছিলাম, কাজ টাজ করলাম, অবশ্যই তোমরা দেখলে ভিডিওর মাধ্যমে আর খুবই হালকা করে অতটাও মানে
হয়নি এবার, তো সব ভিডিওটা আসতে চাইছিল না সেই জন্য অতটা মস্তি হয়নি। তো যতটা হোক হালকা করে নিয়েছি তোমাদের জন্য, তো মজা তো করলাম হালকা করেই। তো এখন বাড়িতে আছি, তো বুঝতেই পারছো সারাদিন মানে ওখানে ছিলাম, তো কী হয়েছে। তো এখন ওখান থেকে ডাইরেক্ট বাড়িতে এসে এখন গোসল টোসল করবো, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গোসল করা কমপ্লিট হয়ে গেছে এবং সময় হচ্ছে 3:30 মতন বাজছে এখন। তো ওখানে অলরেডি আমি খেয়ে দিয়ে কাজ টাজ কমপ্লিট করে একবার চলে এসে এক গোসল টোসল করে একবার রেডি হয়েছি। তো আজকে ছুটি নিয়েছি কাজে, তো সেই জন্য ওখানে কাজ কমপ্লিট হয়েছে। তো একটু বৈকাল টাইমটাই ফাঁকা আছে, সেই জন্য এখন যাবো পদ্মা ফিলিপ করতে আবার আজকে। তো চলো আজকে অতটা পদ্মার ভিউ নেবো না, হালকা করে ফিলিপ করবো এবং ওদের সাথে পরিচয় করাবো তোমাদের, যে ওরা কারা কী করা এবং কে শেখায় এসব জিনিসগুলো ডিটেল তোমাদেরকে বলবো। তো চলো এখন পদ্মা যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি গাইস আমরা পদ্মার ধার চলে এসেছি প্র্যাকটিস করার জন্য এবং তোমাদেরকে বলেছি যে সবার এই পরিচয় করাবো, কে কিনটা কে কী করে কে শেখায় সব কিছু পরিচয় করাবো। তো এই দিকটা চয় আমাদের গুরুজি, নাম বলো তো নাম। রসান এর নাম হচ্ছে আমান। তো এদের দুজনের নাম অবশ্যই তোমরা জানলে, ওরা নিজে বললে। তো এরা দুজন ফিলিপার এবং এই এর নাম জানলে অবশ্যই ফিলিপার এবং আমাদের যে শিখায় চয়ন দাস ওর নাম, কিন্তু ইস্টার্ন বলেছে। তো ওই আমাদের গুরু এবার আমাদেরকে শিখায় এখানে, এইটা হলো প্লেস। তো এটাই তোমাদের মানে জানার কথা ছিল, যে মানে তোমাদেরকে জানাতাম এটাই ছিল। তো চলো এখন বাড়ি যে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি গাইস বাড়ি চলে এসেছি এবং আমরা কারা কারা ফিলিপ প্র্যাকটিস করি অবশ্যই তোমাদের পরিচয় করে দিয়েছি এবং অবশ্যই তোমরা জেনে নিয়েছো। তো আমরা টোটাল 5 জন আপাতত আজকে গেছিলাম প্র্যাকটিস করতে আমাকে নিয়ে, এবং আরেকজন আছে ওই কিন্তু হার্ড ফিলিপার, তোমাকে অবশ্যই দেখাচ্ছি মানে হাইট লিয়ে সাইড ফিলিপ। তো ওই আজকে যায়নি, আর এখন পরীক্ষা সেই জন্য ওই বেশি অত প্র্যাকটিস করতে পারে না, কেন আমার মাধ্যমিক পরীক্ষা। তো অবশ্যই আড়াই ছিল মানে একসাথে আমরা টিম মিলে প্র্যাকটিস করি ফ্লিপ এবং খুব ভালো লাগে। তো আর বেশি কিছু বলবো না, আজকের ব্লগ ভিডিওটা শেষ করতে চাইছি। আর অবশ্যই তোমরা দেখলে যে কতটা আমরা সারাদিন মানে এনজয় করেছি, তো আজকে অতটা ভালো তোমাদেরকে দেখাতে পারিনি মানে ডেলি ব্লগের মতন, কিন্তু দেখাচ্ছি মানে যে ওখানে এনজয় করলাম কাজ মাজ করলাম সেই জন্য অতটা শ্যুট করতে পারিনি। তো কাল থেকে অবশ্যই আবার শুরু হবে ডেলি, মানে কি আমি কী করি না করি কোথায় যাই সব কিছু আবার স্টার্ট হবে। তো চলো আজকের ব্লগ ভিডিওটা শেষ করছি, তারপর দেখা হচ্ছে আর এক নতুন ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো, বাই।